আরব কান্ট্রিতে দৈনন্দিন জীবনে কাজে আসে এমন কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের প্রতিদিনই কাজে আসবে প্রথম যে আরবি বাক্যটি সিটি হচ্ছে সবাইল খায়ের মানছি শুভ সকাল গুড মর্নিং বা শুভ সকাল আরবিতে আমরা বলবো সবাইল খায়ের অর্থাৎ সকালবেলা কারোর সাথে দেখা হলে আরবিতে আমরা শুভেচ্ছা বিনিময় এভাবে করতে পারি সবাইল খায়ের শুভ সকাল আর যাকে আপনি বললেন সেও থেমে থাকবে না সে বলবে নূর শুভ সকাল সন্ধ্যার সময় সন্ধ্যার সময় কারোর সাথে দেখা হলে আমরা বলবো মাসাইল খায়ের শুভ সন্ধ্যা অনেক রাত্রে দেখা হলে এভাবে বলে মাসাইল খায়ের সন্ধ্যায় দেখা হলে এভাবে বলে মাসাইল খায়ের শুভ সন্ধ্যা তো প্রতি উত্তরে বলবে মাসাইল ফুল বা মাসাইল নূর আপনাকে শুভ সন্ধ্যা তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম কারোর সাথে সকালবেলা দেখা হলে আমরা বলবো সাবাইল খায়ের শুভ সকাল আর সন্ধ্যার পরে কারোর সাথে দেখা হলে আমরা এভাবে শুভেচ্ছা বিনিময় করব মাসাইল খায়ের শুভ সন্ধ্যা আপনি কি নাস্তা করেছেন আপনি কি সকালবেলা নাস্তা করেছেন কাউকে যদি আমরা জিজ্ঞেস করি আপনি কি নাস্তা করেছেন আপনি কি সকালবেলা নাস্তা করেছেন এক্ষেত্রে আমরা আরবিতে এভাবে বলবো ইন্দ ফাত অর্থাৎ আপনি কি নাস্তা করেছেন যদি আপনি নাস্তা না করে থাকেন তাহলে বলবেন আনা মা ফাতার্থ আনা মা আমি নাস্তা করিনি কারো যদি একদিনে ছুটি লাগে দিনে ছুটি লাগে এক সপ্তাহ আপনারা এই বাক্যটি ব্যবহার করে অনেকগুলো বাক্য গঠন করতে পারবেন যেমন আবি ইজাজা আমি একদিনের ছুটি চাই আবি মানে আমি চাই মানুষের দিন বা একদিন ইজাজা মানছে ছুটি আর যদি আপনার এক সপ্তাহ ছুটি দরকার তখন বলবেন আবি উজবু ইজাজা আমার এক সপ্তাহ ছুটি লাগবে সমস্যা নাই আমরা সাধারণত আরব এভাবে বলে থাকি মাফি মুশকিলা মো মুশকিলা আরবিরা আরবিরা যখন কথা বলে আরবিরা এভাবে বলে মাই খালিফ মাই খালিফ সমস্যা নাই তাহলে আমরা দুইভাবে জেনে নিব সমস্যা নাই বা অসুবিধা নাই নো প্রবলেম মাফি মুশকিলা বা মাই খালিফ সমস্যা নাই অভিনন্দন এখানে বানানটি বলে আছে কাউকে আমরা অভিনন্দন জানাতে কংগ্রাচুলেশন জানাতে কেউ কোন কাজে সাকসেস হয়েছে বা সফলতা অর্জন করেছে তাকে অভিনন্দন জানানোর জন্য আমরা আরবিতে এভাবে বলবো মবরুক মবরুক অর্থ হচ্ছে অভিনন্দন আমরা সবাই জানি সকালবেলার নাস্তা বা ব্রেকফাস্ট কে আরবিতে বলে ফুতুর তাহলে আমরা জানলাম সকালের নাস্তা বা ব্রেকফাস্ট কে আরবিতে বলে ফুতুর আর দুপুরের খাবার বা লাঞ্চ কে আরবিতে বলে গাদা গাদা মানুষের দুপুরের খাবার বা লাঞ্চ রাতের খাবার বা ডিনার আরবিতে বলে আশা আশা মানুষের রাতের খাবার তাহলে এই প্রেস থেকে আমরা জেনে নিলাম সকালে নাচ থেকে আরবিতে বলে ফুতুর আর দুপুরের খাবার কে বলে গাদা রাতের খাবার কে বলে আশা আমার খিদা লেগেছে বা আমার ক্ষুদা লেগেছে বা আমি ক্ষুধার্ত আই এম হাংরি আরবিতে আপনারা এভাবে বলবেন আনা জোয়ান আনা জোয়ান আমার খিদা লেগেছে আনা মানেছে আমি বা আমার জো আন মানছে খিদা লাগা আবি আকিল সাই আমি কিছু খাবো বা আমি কিছু খেতে চাই আবি মানিছে আমি চাই আকিল মানছে খাওয়া সাই মানিছে কিছু আমি কিছু খেতে চাই বা আমি কিছু খাবো এই ক্ষেত্রে আরবি হচ্ছে আবি আকিল সাই আমি কিছু খাবো যদি আপনার পানি পিপাসা লেগে থাকে আপনি বলবেন আমার পিপাসা লেগেছে আমি তৃষ্ণার্ত আই এম থার্স্টি আরবিতে বলবেন আন আতশান আন আতশান আমি আমি পিপাসার্থ আমি তৃষ্ণার্থ বা আমার পিপাসা লেগেছে আন আমার আমি আতশান মানে হচ্ছে পিপাসা লাগা বা তৃষ্ণা পাওয়া আমি পানি পান করব আরবি হচ্ছে আন আশরাফ ময়া আমি পানি পান করব আমি মানে আমি চাই আশরাব মানে পান করা ময়া মানে পানি যদি বলি আমি জুস পান করব তখন বলবো আন আশরাপ আসির আমি জুস পান করব আবি মানে আমি চাই শ্রাপ মানে পান করা আসির মানছে জুস তাহলে এই পেস থেকে আমরা গুরুত্বপূর্ণ আরবি নিলাম আমার খিদা লেগেছে আমি কিছু খাবো আমার পিপাসা লেগেছে আমি পানি পান করব। আমি পান করব। তো আবার জোয়ান আমি কিছু খাবো বা আমি কিছু খেতে চাই আরবি হচ্ছে আবি আকেল শাই আমার পিপাসা লেগেছে আনা শান আমি পানি পান করব আন আশরাফ ময়া আমি জুস পান করব। আন আশরাফ আসিদ। আমি জুস পান করব। কোন এক ভিডিওতে আমরা এই শব্দগুলো জেনেছিলাম আজকে এই শব্দগুলো আবারও জ্বালাই করে নিব কারণ এই শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ সুফ মানে দেখো বা দেখা ফি মানে আছে বা মধ্যে মা ফি নাই লা মানে না এই ওয়া মানে হা বা ইয়েস কাবির মানে বড় সাগির মানে ছোট জেন মানে ভালো কয়েস মানে ভালো কাইফা বা কেফ মানে কেমন বা কিভাবে তাই মানে ঠিক আছে বা ওকে কি মানুষে কি অয়েন বা ফেন মানুষের কোথায় আবার অনেকে বলে থাকে মানুষের কোথায় সম্মানিত আরবি ভাষা শিক্ষা দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন তাতে করে তাদের অনেক উপকারে আসবে পরবর্তী ভিডিওতে এখন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম